সাতকায় ফিতর কতটুকু আদায় করব কি পরিমাণ দিব গম আর আটা দ্বারা দিলে এক রকম জব দ্বারা দিলে এক রকম খেজুর দ্বারা দিলে এক রকম কিসমিস দ্বারা দিলে এক রকম পনির দ্বারা দিলে এক রকম তো আমি গত সপ্তাহে বলেছি আমাদের সরকারের ভাবে একটা ঘোষণা আসে ইসলামিক ফাউন্ডেশন থেকে জাতীয় ফিতরা পরিমাণ নির্ধারণের একটা কমিটি থাকে এই বছরও ওনারা এই যে গতকালকে এটা ঘোষণা করেছেন যে যদি গম আর আটা দিয়ে দেওয়া হয় তাহলে 115 টাকা একজনের ফিতরা কত 115 টাকা আর যদি জব দ্বারা দেওয়া হয় তাহলে 400 টাকা আর যদি মধ্যম মানের খেজুর দ্বারা দেওয়া হয় তাহলে 2475 টাকা আর যদি মধ্যম মানের কিসমিস দ্বারা দেওয়া হয় তাহলে 2145 টাকা আর যদি পনির দ্বারা দেওয়া হয় তাহলে 2970 টাকা 2970 টাকা এগুলো সব মধ্যম মানের তাহলে সব সরকারের পক্ষ থেকে যেটা ঘোষণা আসছে মধ্যম মানেরটা দিয়ে যে সর্বনিম্ন হইল 115 টাকা সর্বোচ্চ হইল 2970 টাকা আর যদি আপনি উচ্চ মানের পনির দ্বারা দেন উচ্চ মানের খেজুর খেজুর তো 2500 টাকা দামের কেজিও আছে কিসমিস আরো দামি আছে তো ওগুলো যারা যদি দেন তাহলে একজনের সৎকায় ভিতরে আপনি 10-12,000 টাকাও দিতে পারবেন সামর্থ্য যাদেরকে আল্লাহ দিয়েছেন তারা কেন যেটা দিয়ে দিলে আদায় হয়ে যাবে সেটাই দিব আমাকে আল্লাহ তাআলা যেরকম সামর্থ্য দিয়েছে ওই মানের দিয়ে দিব আমি যদি ওই মানের টাকা পয়সা হলো হই তো আমি 10,000 টাকা দিব একটা এক একটা সৎকায় ভিতরে গরিব উপকৃত হবে দুনিয়ার মধ্যে আমরা আমাদের ব্যবহারিক জিনিস আমরা কেনার জন্য ব্যবহার করার জন্য আমাদের কি বলে আমাদের ইগোতে লাগে যে আমরা এটা আমার জন্য ব্যবহার করা ইয়ে হবে না এই এলাকার মধ্যে আমি বাসা ভাড়া নিয়ে থাকা আমার জন্য ঠিক হবে না এই এই মার্কেট থেকে কাপড় কিনে পরা এই মার্কেট থেকে জুতা কিনে পরা আমার জন্য এটা আসে না আমার সাথে আসে না তো আপনার সাথে এই মার্কেট থেকে জুতা কিনে পরা আসে না ওই মার্কেট থেকে কাপড় কিনে পরা আসে না ওই এলাকায় ভাড়া থাকা বসবাস করা আপনার সাথে আসে না তো আপনি 115 টাকা সৎকায় ফিতর দেওয়া কিভাবে আপনার সাথে আসে আপনি যদি ওই মানের লোক হন তো আপনার সাথে আসবে আপনি 2970 টাকা দিবেন এক একটা সৎকায় ফিতর আপনি যদি ওই মানের হন তো আপনি 10,000 টাকা আপনি 15,000 টাকা দিয়ে এক একটা সৎকায় ফিতর আদায় করবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন